হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। আর দেখো, আমি এখন বেরিয়ে পড়েছি গণেশ পুজোর ঠাকুর দেখতে। তোমরা তো সবাই জানো যে মহারাষ্ট্রে খুব ভালোভাবেই গণেশ পুজো চলে, তো ওই জন্যই আমি আমাদের আসা পুনেতে অ্যাকচুয়ালি মহারাষ্ট্রের গণেশ পুজো দেখার জন্য। তো আজকে দেখো অনেক ভ্যারাইটি ভ্যারাইটি ঠাকুর হয়, আর বিশাল বড় বড় করে ঠাকুর হয়, তো সেগুলো দেখার জন্যেই আমরা বেরিয়ে পড়েছি। আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব যে কেমন কী গণেশ ঠাকুর দেখলাম। আর হ্যাঁ, সমস্ত জায়গার নামগুলো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ আমার সত্যি কথা নামগুলো মনেও থাকে না, অনেক অদ্ভুত ধরনের নামগুলো, তো সে কারণে আমার নামগুলো মনেও নেই, আর সমস্তটা যে আমি জানি তাও নয়, তো জাস্ট দেখতে বেরিয়েছিলাম ওটাই, তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এখন ঠাকুর দেখা যাক। আর দেখো, এরকম একটা প্যান্ডেলের সামনে এরকম শিব ঠাকুরের মূর্তি ছিল, আর এরকম কুণ্ডলীর মতো ছিল, তো ওখানকার লোকেরা এটাকে সৌভাগ্য বলে মনে করছিল, যে কুণ্ডলীর মধ্যে যদি এক চান্সে তোমার কোনো কয়েন পড়ে যায় তাহলে তুমি খুব সৌভাগ্যবতী হবে বা সৌভাগ্যবান হবে। তো লাকিলি আমার কয়েনটা এক চান্সেই পড়ে গেছিলো, তো আমি নিজেকে মনে করছি সৌভাগ্যবতী। ওখানে এরকম একটা ডাইনোসরের মতো একটা থিম বানিয়েছিল, ওখানে ভ্যারাইটি ভ্যারাইটি সমস্ত থিম করেই পুজো হচ্ছিলো, যেমন কলকাতায় দুর্গা পুজো হয় না, তো সেরকম টাইপের ভ্যারাইটি ভ্যারাইটি থিম ছিল। আর দেখেছো লাইন দেখছো, তো প্রচুর পরিমাণে লাইন পড়েছিলো, যেরকম আমরা কলকাতায় ঠাকুর দেখতে গেলে লাইন পড়ে, অনেকটা লাইন ধরে গিয়ে তারপরে এন্ট্রি করতে হয়, তো সেম ওখানেও তাই ছিল। যেরকম মহারাষ্ট্রে তো ওটাই হচ্ছে মেন পুজো, তো আমাদের যেরকম কলকাতায় দুর্গা পুজোটা খুব ফেমাস হিসাবে ধরা হয়, তো ওরকম মহারাষ্ট্রেও ওরা গণেশ পুজোটাকে অনেক বড় হিসাবেই ধরে, অনেক বড়ভাবেই গণেশ পুজো হয়। তো যাই হোক, এরকম ডাইনোসরের মতো থিম বানিয়ে ওর মধ্যেই ঠাকুর ছিল, তো ভেতরে না অনেক রকমের লাইটিং ছিল, তো ছোটোদের তো ভীষণ ভালো লাগছিলো, আমার সাথে আমার দুই ভাগ্নেই ছিল, ওরা তো খুব 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 আনন্দ পাচ্ছিলো এরকম লাইট দেখে। ছোটোদের হয় না, ছোটোবেলায় আমরা এরকম লাইটিং দেখে খুব ভালো লাগে, বেশ মজা লাগে। আর এত সুন্দর সুন্দর আওয়াজগুলো ছিল না, সেই ভয়ঙ্কর টাইপের হরিবল আওয়াজ ছিল একদম ডাইনোসরের মতো, তো আমার তো আমারও খুব মজা হয়েছে, যদিও আমি অনেক বড় হয়েও আমার খুব মজা হয়েছে, আর এটা আমার খুব ভালো লেগেছে ঠাকুরটা। ভেতরে ঠাকুর বা কারুকার্যগুলো খুব সুন্দর ছিল, আমাদের পুজো দুর্গা পুজোর মতোই প্যান্ডেল ছিল, তো এন্ট্রি করতে অনেকটাই কষ্ট, মানে অনেকটাই লাইন দিয়ে যেতে হয়েছিল, অনেকটাই টাইম লেগেছিলো, অনেকটা কষ্ট করতে হয়েছিলো। তো চলো এখন ভেতরে আগে ডাইনোসরের ভেতরে এন্ট্রি করি, তো চলো যাচ্ছি। দেখো আর হ্যাঁ, আমি তোমাদের কাছে সরি বলছি, কারণ এতদিনে আমি গণেশ পুজো ভিডিও আপলোড করছি, কলকাতায় যারা আমার ফ্রেন্ড রয়েছে তো তারা তো অবশ্যই এতক্ষণে মনে হয় ঠাকুর দেখা দুর্গা পুজোর ঠাকুর দেখা স্টার্ট করে দিয়েছে, বাট আমি এখনও পর্যন্ত কলকাতায় পৌঁছে উঠতে পারিনি, তাই জন্য আমার এখনও পর্যন্ত ঠাকুর দেখা স্টার্ট হয়নি, ওই জন্যেই আমি এত লেট করে দেখো গণেশ পুজোর ঠাকুর দেখার ভিডিওটা আপলোড করছি, কারণ আমি কদিন প্রচুর প্রচুর বিজি ছিলাম, তো আমি তো ঘুরতে এসেছি, তো ঘুরে এখনও পর্যন্ত যেতে পারিনি, ওই জন্য অনেকটাই বিজি আছে, আর আমার ভিডিও মানে এডিটিং করার মতো আমার কাছে সময় হয়নি, ওই জন্য আপলোড করতে একটু লেট হয়ে গেল, তো ওটা প্লিজ তোমরা একটুখানি কনসিডার করে নিও। আর দেখো এরকম ভেতরে কি সুন্দর এরকম ডাইনোসরের ইয়ে ছিল, আর এগুলো না নোট ছিল, আর লাইটিংগুলো ভীষণ ভীষণ ভালো ছিল, তো দেখে তো খুব খুব ভালো লাগছিল।
তো তোমাদেরও নিশ্চয়ই দেখে ভালো লাগবে। দেখো কি সুন্দর ডাইনোসরগুলো ঘুরে বেড়াচ্ছে, ওর মানে এদিক ওদিক করে ঘুরছে, আর বাচ্চাগুলো না খুব ভয় পাচ্ছিলো এগুলোকে দেখে, আর এত হরেবল সাউন্ড হচ্ছিলো এর ভেতরে, তো সত্যি ভীষণ ভালো ছিল। প্রত্যেকটা প্যান্ডেলের ই খুব সুন্দর ছিল, প্রত্যেকটা ঠাকুরও ভীষণ ভালো ছিল, মানে সেই চোখ দেখে একদম মন ভরে যায় না, ওইরকম টাইপেরই ছিল। তো এরকম একটা ঠাকুর ছিল, আমরা জাস্ট কয়েকটা দেখেছি, এতটা দেখার মতো সময় হয়ে ওঠেনি যদিও বা, তো ওই জন্য কয়েকটাই দেখেছি আর কয়েকটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো তার মধ্যে এই এই তো কয়েকটা আগে দেখালাম, আর এটা হচ্ছে খুব ভালো লেগেছিলো আমাদের এই ডাইনোসরের এই থিমটা, ওই জন্য তোমাদের সাথে অনেকটাই এটাকে শেয়ার করলাম। দেখো এটা হচ্ছে আরেকটা ঠাকুরের প্যান্ডেল চলে এসেছি, তো এখান থেকে আরেকটা প্যান্ডেল শুরু হয়ে যাচ্ছে, তো চলো আগে ভেতরের দিকে যাওয়া যাক। কারুকার্যগুলো এত সুন্দর ছিল, দোলনার উপরে ঠাকুরটাকে রেখেছিল, open up a bottle and baby you can have whatever you want, you taste so sweet, I can't help myself, you like candy, you like liquid honey, you taste so sweet, I can't help myself, you like candy, you like liquid honey, you like liquid honey, you like liquid honey. মানসিক থাকলে এরকমভাবে সাজিয়ে ওরা নিয়ে যায়, তো নিশ্চয়ই ওদের কোনো মানসিক ছিল, তো ওই জন্যই এরকম সাজিয়েছিল বা পুজো করবে হয়তো, আমার ঠিক জানা নেই। দাম কম হবে না, ১০০ টাকা করেই বলছিল, তো প্রাইস ভালোই ছিল দেখতে, সাজিয়ে রাখি। আর মেলার তো এরকম বড়ো বড়ো নাগরদোলা ছিল, দেখো আমাদেরও থাকে, আর এরকম নাগরদোলা বাচ্চাদের এরকম রাইডিংগুলো খুব সুন্দর ছিল, তো আমার ছোটোবেলা খুব ইচ্ছে হয়েছিল ওখানে ওঠার রাইডিং, লেগে যাবে এই যে মাছ করে ছোট্ট কুচকিটা দাঁড়িয়ে আছে, নামাতে চাইছিল কিন্তু বাচ্চাটা নামতে চায়নি। তো দেখো এই যে বসছে, এই যে ইয়েলো কালারের ড্রেস পরে, তো ও হচ্ছে আমার ছোট ভাগ্নি, তো ওখানে বসে খুব মজা নিচ্ছিল রাইডিংগুলো, সত্যি রাইডিংগুলোতে বাচ্চাদের বসালে হেভি মজা হয়। আর আমরা এখানে নিচে দাঁড়িয়ে এগুলোই দেখছিলাম, কারণ আমার এরকম নাগরদোলায় বসতে খুব একটা ভালো লাগে না, কারণ আমার মাথা ঘোরে, ওই জন্য আমি খুব একটা নাগরদোলায় বসতে খুব একটা ইচ্ছে করে না, তো যাই হোক বাচ্চাদের তো খুব ভালো লাগে, তো ওখানে ওই জন্য ও খুব মজা করছিল, আর আমরা নিচে দাঁড়িয়েই ওদেরকে দেখেই মজা নিচ্ছিলাম।
You can have whatever you want. You taste so sweet.